আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে অতি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি দোয়া শিখিয়ে দেব। সেই দোয়াটিতে চারটি বাক্য রয়েছে, যা তিনবার করে পড়লে চার থেকে পাঁচ ঘন্টা এবাদত করার সব লাভ হয়। এই চারটি কালেমা যদি আমরা পাঠ করতে পারি, তাহলে এই সবের অধিকারী ইনশাআল্লাহ আমরা হতে পারবো। আল্লাহর রসুলের একজন স্ত্রী ছিলেন, যার নাম হচ্ছে জুহাইরিয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বাড়ি থেকে সকাল সকাল বের হলেন, সেই সময় দেখলেন যে জুহাইরিয়া আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল রয়েছে, তিনি তাসবিহ তাহলিলের মধ্যে মশগুল রয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বাইরে থেকে বাড়িতে প্রবেশ করলেন, তো সেই সময়টি ছিল সালাতু জুহা বা চাস্তের সময়, বেলা আটটা কিংবা নটা কিংবা দশটা এই রকম সময় ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুহাইরিয়াকে বললেন, আরে জুহাইরা, এখনও তুমি ওই অবস্থাতে রয়েছো? আমি বাড়ি থেকে বের হওয়ার পর চারটি বাক্য পাঠ করেছি তিনবার করে, তুমি যে সকাল থেকে নটা পর্যন্ত যা কিছুই ইবাদত করলে, আমার এই চারটি কালিমা তার পাশাপাশি রেখে ওজন যদি করা হয়, তাহলে তো আমার এই কালিমাটির নেকি তোমার তাসবির চাইতে অনেক গুণ বেশি হয়ে যাবে। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা বুঝতে পারলাম যে এই চারটি কালেমার কত সওয়াব রয়েছে। সেই কালিমাটি হচ্ছে সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি রিজা নাফসিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি। এর অর্থ হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা মতে তার পবিত্রতা বর্ণনা করছি তার সৃষ্টির সমপরিমাণ। আল্লাহ রব্বুল আলামিনের যে কত সৃষ্টি রয়েছে তা জানি না। 18,000 মাখলুকাত যদিও ধরা হয়, এই 18,000 মাখলুকাতের সমপরিমাণ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। দুই নম্বর যে কালিমাটি সেটা হচ্ছে রিজা নাফসিহি, আল্লাহর সন্তুষ্টি সমান, মানে এত এত তাসবিহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যতক্ষণ আল্লাহ তাআলা সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত আমার এই তাসবিহ চলতেই রয়েছে। তিন নম্বর যে বাক্য সেটা হচ্ছে জিনাতা আরশিহি, আল্লাহ তাআলার আরশের সমপরিমাণ। আল্লাহর আরশ যে কত বড়, লাহু উমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আরশ সমপরিমাণ আল্লাহ তাআলা। চার নম্বর বাক্যটি হচ্ছে মিদাদা কালিমাতিহি, আল্লাহ তাআলার গুণগান লেখার জন্য যত কালি লাগে সেই পরিমাণ আল্লাহর প্রশংসা করছি। তাহলে প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা বুঝতে পারলাম যে এই কালিমাটি যদি আমরা প্রতিদিন ফজরের নামাজের পরে তিনবার করে পড়তে পারি, তাহলে চার থেকে পাঁচ ঘন্টা ইবাদত করার সমান সব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামার মধ্যে লিখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের এই ইবাদতকে কবুল করেন। সকলে বলি আমিন।